সময় তো কৃষি কৃষণে আশা করি সকলে ভালো আছেন। আপনারা আমার হাতে যে লাউয়ের জালিকাটি দেখছেন, অনেক সময় আপনারা হয়তো লাউ চাষ করতে গিয়ে দেখবেন যে এই ধরনের লাউগুলো পচে যায়, অথবা কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে লাউগুলো এভাবে কুকড়ে যায়। এই যে কুকড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের যে মাছি পোকা আছে, এই মাছি পোকা যদি কখনো হোল দেয় তাহলে কিন্তু এই কুকড়ে যাবে এবং ভেতরে দেখা যাবে যে পচে যাচ্ছে। তো এই পচে যাওয়া রোধ করার জন্য আমরা যেটি করি, সাধারণত আমরা দেখা যায় যে বিভিন্ন ধরনের ফেরোমন ফাঁদের ব্যবহার করি, এই যে মাছি পোকার আক্রমণ, তো এইগুলো দূর করার জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা সাধারণত দেখি যে বিভিন্ন ধরনের সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করি এবং ফেরোমন ফাঁদে আমরা দেখি যে পানি এবং সাবান পানি দিয়ে তারপর সেখানে ফেরোমনের যেটাতে পোকামাকড় আকৃষ্ট হয় সেটা দেওয়া হয়। তো নতুন আর একটা ফেরোমন নিয়ে কথা বলছি, যেটি হচ্ছে ইয়েলো স্টিকি কার্ড। এ ধরনের একটি কার্ড থাকবে, যে কার্ডের দুই দিকে আঠা থাকবে এবং হলুদ রঙের থাকবে, যার কারণে এখানে বিভিন্ন মাছি পোকা এখানে এসে কিন্তু আটকে যাবে। এই যে কার্ডটি দেখছেন, এখানে কিন্তু শত শত পোকা অলরেডি এসে আটকে গেছে এবং ইতিমধ্যে এখানে লাউ হারভেস্ট হয়েছে, যার কারণে এখানে পোকামাকড়ের উপস্থিতি কিন্তু তুলনামূলক কম ছিল। তো আপনারা বাজারে কিন্তু এই ধরনের ইয়েলো স্টিকি আমরা খুব সহজে পেতে পারি। আর ইয়েলো স্টিকির একটা বড় সুবিধা হচ্ছে যে এখানে আপনার বয়াম ম্যানেজ করতে হচ্ছে না, পানি বা সাবান পানি এরকম কোনো কিছু ম্যানেজ করতে হচ্ছে না, মানে মোট কথা তৈরি করতে হচ্ছে না, শুধুমাত্র আপনাকে এই কার্ডটা কিনতে হবে এবং উপরে যে স্টিকার থাকবে স্টিকারটা দুই দিকে তুলে নিয়ে এখানে শুধু ঝুলিয়ে দেবেন, তাহলে আপনার খুব সহজেই আপনার যারা এই লাউ চাষ করছেন বা কুই মিষ্টি কুমড়া এই ধরনের বিভিন্ন চাষ করছেন তারা কিন্তু খুব সহজেই মাছি পোকার আক্রমণ দূর করার জন্য এই ইয়েলো স্টিকি ব্যবহার করতে পারেন। এটি বাজারে বিভিন্ন কোম্পানি বাজারজাত করছে, এগুলো নেবেন, তাহলে আশা করি যে লাউয়ের যে মাছি পোকা, শুধু লাউ না যেগুলো সবজির যে মাছি পোকা, সেটি খুব সহজেই সমাধান করতে পারবেন।